যানজটে রাজধানী ঢাকা আবার ফিরে এসেছে পূর্ণ রূপে। যানজটে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থী সহ কর্মজীবী রাজধানীবাসী, বিশেষ করে আগারগাঁও, রামপুরা, বাড্ডা, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, উত্তরা, মহাখালী, জাহাঙ্গীর গেট সহ ঢাকার বিভিন্ন এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। আব্দুল আহাদের প্রতিবেদন। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল প্রচুর যানজট, ফলে পরীক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। ফ্লাইওভার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু যানজটটা ঠিক আগের মতনই রয়ে গেছে। মিদের ফার্স্ট উইকে তখন তো একটু ফ্রি ছিল, বাট এখন আবার সেই যানজটটা। পরীক্ষার্থীরা জানান, যানজটের কারণে তাদের 2 থেকে 3 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়, এতে প্রচুর সময় অপচয় হচ্ছে, যার প্রভাব পড়ছে পরীক্ষায়। যানজটের কারণে আমাদের আসতে অনেক অসুবিধা হয়, না হলে আমরা আরেকটু পড়তে পারতাম বেশি করে। যদি তাড়াতাড়ি না বের হতো তো তাহলে তো আমরা একটু বেশি পড়তে পারতাম বাসায় বসে। যে যানজটের জন্য রিক্সাও পাইতেছি না, সিএনজিও পাইতেছি না, বাসও ঠিক মতো পাইতেছি না। যানজটের কারণে পরিবহন চালকদের একই জায়গায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, এতে বাড়ছে জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ। যেরকম বাড়ি গাড়ির হার বাড়তেছে তত তো মনে হয় যানজট বাড়বে, রাস্তা তো বাড়ে না। 1 ঘন্টা রাস্তা এখানে যাইতে যাইতে মনে হয় প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতেছে। সড়কের কর্মরত ট্রাফিক সার্জেন্টরা জানান, ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বেড়েছে, পাশাপাশি এসএসসি পরীক্ষার কারণে গাড়ির বাড়তি চাপ রয়েছে। আবার একটা টাইমে সবাই আর কি ছুটিটা হচ্ছে, যার কারণেই চাপটা অনেক বেশি হয়েছে। অফিস, স্কুল, পরীক্ষা, তিনটাই। শীঘ্রই যানজট থেকে মুক্তি নেই বলে জানান ট্রাফিক বিভাগ। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।